আজকের এই ভিডিওতে আপনার সাইকেলের চেন কেন জং ধরে, এমনকি সাইকেলের চেন কেন অপরিষ্কার থাকে আর জং কেন ধরে, এই বিষয়ে আপনারা জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনার সাইকেলের যে ক্র্যাঙ্কসেট আছে, এই ক্র্যাঙ্কসেট, চেন, ফ্রি, এমনকি আপনার বাইসাইকেলের ব্যাক ডেরা কিভাবে ক্লিনিং করবেন, এমনকি এটা যত্ন কিভাবে নিতে পারেন আপনি আপনার দৈনন্দিন জীবনে কাজের ফাঁকে ফাঁকে, সেই সম্পর্কে কিছু টিপস দিব। সাইকেলের চেনে সমস্যা হয় সাধারণত তিনটি কারণে। এই তিনটি কারণ বা এই তিনটি ভুল আপনারা সাধারণত করে থাকেন, এমনকি আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও এই ভুলগুলো করি। নাম্বার ওয়ান, আমরা যখন বাইরে রাইড করি, মানে বৃষ্টির ভিতরে রাইড করি, বৃষ্টির ভিতরে রাইড শেষ করার পরে এসে বাসায় আসার পরে সাইকেলটা যখন আমরা রেখে দিই, এক থেকে দুই দিন হয়তো বা বৃষ্টি চলছে বলে আমরা বাইরে যাই না, না যাওয়ার ফলে কি হয় যে আমাদের সাইকেলের চেন বা চেঞ্জার বা পিছন সাইড বা ডিস্ক এইগুলো অনেক সমস্যার সম্মুখীন হয়। দুই নম্বর, আপনি সাইকেল অনেকদিন যাবৎ ব্যবহার করছেন কিন্তু আপনার সাইকেলের চেন, ব্যাক ডেরা, এমনকি সামনের ক্র্যাঙ্কসেট এগুলো আপনি কখনোই ক্লিন করেন না, মানে আপনি ব্যবহারই করছেন কিন্তু ক্লিন করেন না, তেল দেন না, এই একটা কারণেও সাইকেলের চেনে অনেক সমস্যা হয়। তিন নম্বর সমস্যা হচ্ছে যে আমাদের সাইকেলের যে চেন আছে, এই চেনে অনেকে আছে মানে একটু বেশি যত্ন করে, যার কারণে সাইকেলের চেনগুলোতে বেশি অয়েল ইউজ করে, অয়েল বলতে মোবিল। তো বাজারে সাধারণত 10 টাকায় এক পট মোবিল পাওয়া যায়, মানে বাংলাদেশের সচরাচর লোকাল এরিয়াতে, সেই মোবিলগুলো আসলে আমরা আমাদের চেনে ব্যবহার করি। ব্যবহার করার ফলে এই মোবিলে আসলে ধুলাগুলো আটে যায়, এটে যাওয়ার পরে আমাদের চেনগুলো অনেক সময় সমস্যা হয় আর নতুন চেন বেশি দিন যায় না, মানে এই ফ্রির সাথে চেন ঠিকভাবে যায় না, মানে এই একটা শুকনো একটা ভিজে, যার ফলে এই চেনগুলো নষ্ট হয়ে যায়। সাইকেলের চেন পরিষ্কার করার জন্য বাজারে এক ধরনের কেস পাওয়া যায়, এই কেসের ভিতরে অয়েল দিলে আর আপনার সাইকেলের চেনের সাথে লাগাই দিলে সাথে সাথে অটোমেটিক্যালি আপনার চেনটি পরিষ্কার হয়ে যায়। তবে এই কেসগুলোর দাম হচ্ছে 400 থেকে 500 টাকা, আর আমরা সবাই মিডল ক্লাস ফ্যামিলির ছেলে পেলে, যার কারণে আমরা কেউ চাই না যে সামান্য চেন পরিষ্কার করার জন্য 400 থেকে 500 টাকা খরচ করতে। তো এর জন্য আমি কিছু সলিউশন দেবো, মানে এই ভিডিওটা দেখলে আপনার এই সমস্যার সমাধান ইনশাল্লাহ আপনি করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রথমে শেখাবো যে সাইকেলের ফ্রি বা চেন পরিষ্কার করার জন্য কোনো ব্রাশ পাওয়া যায় নাকি, তারপরে আমি আপনাদেরকে শেখাবো যে আপনার সাইকেলের চেন বা সামনের ক্র্যাঙ্কসেট বা ফ্রিতে যদি জং পড়ে যায় তাহলে কি ইউজ করবেন, মানে ইনস্ট্যান্ট সমাধান কি। তারপরে আমি আপনাদেরকে বলবো যে কোন ব্রাশটি ইউজ করলে অল্প খরচে আপনি একদমই খুব ইজিলি আপনার সাইকেলের চেনটি ক্লিন করতে পারবেন। আর ফাইনালি লাস্টে আমি আপনাদেরকে বলবো যে আপনার সাইকেলে আপনি কোন ধরনের অয়েল ইউজ করবেন, এমনকি কতটুকু ইউজ করবেন যাতে আপনার সাইকেলটা সবসময় পারফেক্ট থাকে। সাইকেলের চেন ক্লিনিং করার জন্য এই ক্ষেত্রে কি হয়, আপনি বাসায় একা থাকেন, আপনি কারো সহযোগিতা নিতে পারেন না, সেক্ষেত্রে আপনি সবসময় সাইকেলটি উল্টিয়ে নেবেন, ঠিক যেমনটা দেখছেন। উল্টে নেওয়ার পরে আপনার যেহেতু বাসায় আপনি যদি সাইকেল ক্লিন করেন, সেক্ষেত্রে আপনি নিচে একটা পেপার বা যে কোনো একটা কাগজ দিয়ে রাখবেন, কেননা এই সাইকেল থেকে যে অয়েল বের হবে, যে জং বের হবে, সেটা কিন্তু আপনাদের ফ্লোরে লাগলে সমস্যা হবে, যার কারণে আমি এই পেপারটা, আর্ট পেপারটা নিচে দিয়ে রাখছি, কারণ আমি আসলে আপনাদের দেখাবো যে কী পরিমাণ অয়েল, কী পরিমাণ জং আমার সাইকেলের চেন থেকে বের হচ্ছে। আপনি চাইলে আপনার সাইকেলের চেনটি আপনি কেরোসিন তেল বা অকটেন দিয়ে পরিষ্কার করতে পারেন, কিন্তু আমি আপনাকে বলবো যে অকটেন দিয়ে পরিষ্কার করার দরকার নেই, কারণ অকটেন একটা জং তৈরি করে, মানে অকটেন লাগানোর পরে আপনার সাইকেলের চেনটি জং সৃষ্টি হবে। তো আপনি কি ইউজ করতে পারেন, আপনি কেরোসিন তেল ইউজ করবেন, পেট্রোল ইউজ করবেন আর থিনার ইউজ করতে পারেন, মানে যার যেটে মানে হাতের কাছে পাওয়া যায় বা যে যেটা কিনতে পারেন সেটা ইউজ করবেন। পাশাপাশি এই স্প্রে মেশিনের ভিতরে ইউজ করা হয়েছে শ্যাম্পুর পানি, কারণ শ্যাম্পুর পানি আসলে অয়েল বা জং এইগুলো আসলে মানে ক্লিন করার বেশি সহযোগিতা করে, বা হুইল পাউডার হলেও দিতে পারেন, সার্ফেক্সেল হলেও দিতে পারেন, যে কোনো একটা আপনার কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনি ক্লিন করতে পারেন। এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এটা, কারণ আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার সাইকেলের ডিস্কে কি জানে কি হয়েছে, শব্দ হচ্ছে, ব্রেক কাজ করছে না। তো অনেক সময় আপনার সাইকেল সার্ভিস করতে জানেন অয়েল আপনাদের ডিস্কে দিয়ে ফেলেন,
তো যার কারণে আমি এখন সাইকেল সার্ভিস করব এর ফলে একটা পুরাতন ন্যাকড়া দিয়ে আমি হচ্ছে যে আমার ডিস্কটা একদম সম্পূর্ণ মুড়ে দেব যাতে কোনো পরিমাণ অয়েলের ছিটাফোঁটাও যাতে আমার ডিস্কে না পড়তে পারে যেহেতু আমার ডিস্কটা 203 mm সাবধানে তো রাখতে হবে প্রথমে যে কোনো সার্ভিসিং করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আগে ক্লিন করা লাগবে মানে শুকনো জিনিস দিয়ে যাতে ওটাতে কোনো ময়লা না থাকে যেমন আমাদের কাছে ব্রাশ আছে এই ব্রাশটা আমি সাইকেল স্পেস থেকে নিয়েছিলাম এটা শুধুমাত্র সাইকেলের চেন বা ফ্রি বা এই যে ক্যাসেটটা দেখতে পাচ্ছেন এই ক্যাসেটটা ক্লিন করার জন্য প্রথমে আমরা সাইকেলের ক্র্যাঙ্কসেট চেন অ্যান্ড ফ্রি অ্যান্ড ব্যাক ডেরা এই তিনটা জিনিস ক্লিন করব মানে যে ময়লাগুলো আছে সেটা আমরা আগে এটা শুকনো ময়লাগুলো এটাতে আগে ক্লিন করব দেখেন ক্যাসেটের ভিতর থেকে কি বের হচ্ছে মনে হয় যে সামনাসামনি দেখে মনে হয় যে কোনো ময়লাই নেই আসলে কিন্তু ক্যাসেটের ভিতরে অতিরিক্ত ময়লা সেইগুলো আমি ক্লিন করলাম দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে আর সাথে আছে ব্রাশটা তো ব্রাশটা অনেক কার্যকরী হতে পারে ছোট এই ছোট জিনিসটাই অনেক অনেকের কাছে অনেক ইম্পর্টেন্ট যেমন আমার কাছে এক ছোট ভাই আমাকে কমেন্ট করছে ভাই আমার সাইকেলের স্পিড কমে যাচ্ছে আমি বুঝতে পারছি না তো সাইকেলের স্পিড কিন্তু নিয়ন্ত্রণ করা হয় কিন্তু এই পিছনের এই সাইডটা থেকে এখন যেহেতু সবসময় বৃষ্টি বাদলা হচ্ছে যার কারণে এখনকার সময় আসলে সাইকেল খুব সেফ চালাতে হবে এমনকি সবসময় সার্ভিস করতে হবে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার হাতে কি পরিমাণ ময়লা বের হয়েছে শুধুমাত্র এই চেন থেকে সাইকেলের চেনটি মুসা কমপ্লিট হয়ে গেছে একদম নিউ ক্লিন টিস্যু পেপার যখন আমি দেখাইছিলাম তখনের অবস্থা আর এখন দেখ এটা আমাদের স্পেশাল মেশিন এই মেশিন দিয়ে আসলে আমি সাইকেল ক্লিনিং করি তো এই মেশিনের স্পিড বেশি একটা না বিশ্বাস হচ্ছে না শ্যাম্পুর পানি দিয়ে পুরো ক্লিনিং করে ফেলবো মানে ধুয়ে ফেলবো যাতে কোথাও যদি কোনো ময়লা থাকে তাহলে সেটা যাতে বের হয় আপনার বাইসাইকেলটি যখনই আপনি শ্যাম্পু দিয়ে ক্লিন করা হয়ে যাবে মানে প্রথমে আপনাকে ব্রাশ দিয়ে ব্রাশ করতে হবে তারপরে পেট্রোল বা থিনার বা কেরোসিন তেল দিয়ে তখন ক্লিন করতে হবে 18 ময়লাগুলো দূর করার জন্য তারপর আপনি শ্যাম্পু মারতে পারেন এতে কি হবে সম্পূর্ণ যে ময়লাগুলো ছিল সব ক্লিন হয়ে যাবে এক কথায় পুরো চেনটাই ক্লিন হয়ে যাবে তো আমরা দেখা যাক আমরা আবার আমাদের চেনকে পুরনো লুকে ফিরিয়ে আনতে পারি কিনা আমাদের সাইকেলটি যখন শুকনা কাপড় দিয়ে মুসা কমপ্লিট হয়ে গেছে মানে সাইকেলের চেন ক্যাসেট ব্যাক ডেরা এমন সামনের ক্র্যাঙ্কসেট কারণ ক্র্যাঙ্কসেটের এই সাইডে যখন তিনটা ঘাট থাকে এই তিনটা ঘাটের ভিতরেও কিন্তু অনেক ময়লা থাকে অনেক জ্যাম থাকে তো সম্পূর্ণটাই আমরা ক্লিন করে ফেললাম এখন একটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার হাতে যে স্প্রেটা দেখতে পাচ্ছেন এই স্প্রেটা সম্পূর্ণ চেনের জন্য মানে আমার সাইকেলের চেনে যখন সমস্যা দেখা দেয় তখনই শুধুমাত্র আমি এই স্প্রেটা ইউজ করি আমি কিছুদিন আগে আমার সাইকেলের যে চেন ছিল এই চেনে আমি এই স্প্রেটা ইউজ করছিলাম জানেন যে এখন বর্ষার সময় আমার সাইকেলে অনেক সমস্যা দেখা দেয় কারণ বৃষ্টির ভিতরে আমি সাইকেলে রাইড করি বিভিন্ন জায়গাটায় যাই যার ফলে আমার চেনগুলো কিন্তু জং পড়ে যায় তো যার কারণে আমি এই স্প্রেটা ইউজ করি রেডি আলহামদুলিল্লাহ আমাদের সাইকেলটা আগের থেকে এখন একদম ক্লিন হয়ে গেছে চেনগুলো একদম চকচক চকচক করতেছে তো এখন যে স্প্রেটা আমি আপনাদেরকে দেখালাম এই স্প্রেটা অনেকেরই বাজেট নেই যে স্প্রেটা কিনা যদি সম্ভব হয় তখন কিনেন কিন্তু একদমই লো বাজেট যাদের তাদের জন্য এই সলিউশনটা তো এটা হচ্ছে যে একটা ব্রাশ এই ব্রাশটার দাম হচ্ছিলো 35 টাকা যাদের একদম লো বাজেট তারা এই ব্রাশ দিয়ে পুরো সাইকেলের যে কোনো সমস্যার সমাধান করতে পারেন মানে সাইকেলের যে কোনো যেখান থেকে খুশি সেখান থেকে ময়লা হলে এই ব্রাশ দিয়ে আপনি পুরো ক্লিন করতে পারবেন এর থেকেও যাদের বাজেট একদম লো তাদের জন্য আমার কাছে ব্যবস্থা আছে
আপনাদের ভাই সব ব্যবস্থা রাখে। তো তাদের জন্য এই 10 টাকার বিরাশ, মানে এই বিরাশটা দিয়ে আপনি আপনার সাইকেলের চেনটি বা ফ্রিটি বা ক্যাসেটটি ইজিলি ক্লিন করতে পারবেন। পরবর্তীতে আমি চেষ্টা করব যে আপনারা কিভাবে ইজিলি আপনার সাইকেলটা সম্পূর্ণ ক্লিন করতে পারবেন এবং বৃষ্টির দিনে যত্ন নিতে পারবেন। তো আমি যে টিপসগুলো দেখালাম এইগুলো আসলে আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে কাজের ফাঁকে ফাঁকে ব্যবহার করেন, প্রতিদিন মাত্র 20 মিনিট আপনার সাইকেলের যত্ন নেন, সপ্তাহ শেষে দেখবেন যে আপনি 7 × 14 140 মিনিট আপনার সাইকেলের যত্ন নিয়েছেন। এই 140 মিনিটই আপনার জন্য যথেষ্ট, কারণ সাইকেলের জিনিসপাতি অল্প আর যত্নটা অল্প নিলেও জিনিসটা ভালো থাকে। আপনারা অনেকেই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন যে আপনাদের ভাই নাকি আপনাদের মেসেজের রিপ্লে করে। এখন হচ্ছে যে আপনাদের ভাই মেসেজের রিপ্লে করবে, মানে কয়েকজনের কমেন্টের রিপ্লে করব। একজন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ভাইয়া আমার সাইকেলের পিছনের চাকার ব্রেক কাজ করে না, ডিস্ক ব্রেক একটু জানাবেন। ডিস্ক ব্রেক সাধারণত কাজ করে না, কয়েকটা কারণ আছে। যেমন যদি আপনার নর্মাল ডিস্ক হয়, মানে হাইড্রোলিক ব্রেক বলতে যেগুলো অয়েল ব্রেক বাদে নর্মাল মেকানিক্যাল ব্রেক যদি আপনার হয়, তাহলে এইগুলোতে সমস্যা দেখা দেয়। কারণ এই ডিস্কগুলো সাধারণত আপনি 2 থেকে 3 মাস খুব ভালোভাবে ব্যবহার করেন, করার ফলে যে না এগুলোর আর কাজ করে না, কারণ এই 2 থেকে 3 মাস নতুন ডিস্কের নিকেলটা ঠিক থাকে, টুটা ভালো থাকে, যার কারণে 3 মাস 4 মাস ব্রেকটা ভালো থাকে, তারপর আর ব্রেক কাজ করে না। এর জন্য অবশ্যই অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের ডিস্ক ব্যবহার করার চেষ্টা করুন। 2 নম্বর কমেন্ট হচ্ছে যে একজন ভাই লিখেছে, ভাই নর্মাল সাইকেলের সাসপেনশন কিভাবে পরিষ্কার করব। সাসপেনশন পরিষ্কার করার নিয়ম হচ্ছে যে সাসপেনশন আপনি যদি ব্র্যান্ডের সাসপেনশন হয়, মানে XCM এর সাসপেনশন বা রক শক আরও যে সাসপেনশন আছে, এইগুলো আসলে খোলা যায় নিজে নিজে, কিন্তু নর্মাল ব্র্যান্ডের যে সাসপেনশনগুলো আছে যেগুলো একদম ডাইরেক্ট খাঁটি লোহা, এগুলো কিন্তু খুলতে অনেক কষ্ট হয়। মেকানিক ছাড়া সেগুলো আমরা সচরাচর খুলতে পারবো, তো যার কারণে আমি বলবো যে সেগুলো আপনি কোনো একটা মেকানিককে দেখান যে ভাই আমার সাসপেনশনটা কাজ করছে না, আপনি এটা একটু সার্ভিস করে দেন। তো সার্ভিস চার্জ তেমন একটা নেবে না, 100 থেকে 200 টাকার ভিতরে আপনার সাইকেলটার সাসপেনশন সার্ভিস হয়ে যাবে। ভিডিওর ফার্স্টে আমি আপনাদেরকে বলেছিলাম যে সাইকেলের চেনে কোন ধরনের অয়েল ইউজ করতে পারেন। আমি বলবো যে মোবিল ইউজ করবেন না, মানে 10 টাকার পটে যে মোবিলগুলো পাওয়া যায় এইগুলো ইউজ করেন না। পাশাপাশি আপনি ইউজ করতে পারেন, এটা ছিল বাইকের সাসপেনশনের ইউজ করার জন্য অয়েল, তো সেটা আমরা আমাদের সাসপেনশনে ব্যবহার করি, যেটা বাইকে ইউজ করা যায় সেটা আমি সাইকেলের সাসপেনশনে ইউজ করি। এইগুলো আপনি 70 টাকার ভিতরে পেয়ে যাবেন, এইগুলো আপনি আপনার সাইকেলের চেনে ইউজ করবেন, তবে অল্প পরিমাণ, এটা মাথায় রাখবে। আজকের এই টিউটোরিয়ালটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ, 1,07,000 সাবস্ক্রাইবার, তো এত ভালোবাসা এত সাপোর্ট আপনাদের থেকে পাচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবার জন্য দোয়া আর ভালোবাসা রেখে আজকের এই টিউটোরিয়ালটা এখানেই কমপ্লিট করছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। তো আজকের নিউ লুকটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, খুদা হাফেজ, বুম।